আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আমরা কিভাবে আমাদের গ্যাস কাটার দিয়ে যে বিভলগুলো কিভাবে মারা হয়, প্র্যাকটিক্যালি ভিডিও আজকে আপনাদের মাঝে আমি দেখাবো। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে যে বড় বড় ডায়ার পাইপগুলো থাকে, আমরা কিন্তু মেশিন দিয়ে যদি কাটিং করতে যাই এবং গ্রাইন্ডিং করে যদি আমরা বিভেল মারতে যাই তাহলে কিন্তু সারা দিন লেগে যাবে, অনেক সময় সারা দিনেও হবে না এরকম বড় ডায়ার পাইপগুলো। তো এটা কিন্তু আমরা সাধারণত বড় ডায়ার যে পাইপগুলো আছে সেগুলো আমরা গ্যাস কাটার দিয়ে বিভেল মেরে থাকি এবং একই সাথে কিন্তু কাটিংও হয়ে যায় এবং বিভেলও হয়ে যায়। তো কিভাবে এগুলো হয় আমরা প্র্যাকটিক্যাল ভিডিওতে আজকে আপনাদের মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভেলটা এখানে মারা আছে বা কাটিং করা আছে, সেটা কিন্তু আমরা অলরেডি গ্যাস কাটিং দিয়ে করেছি। এখানে আরেকটি পাইপ আছে, সেটাও কিন্তু এটা গ্যাস কাটার দিয়েই আমরা বিভেল এবং কাটিং করা এই পাইপগুলো। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন, যারা পাইপ লাইনে কাজ করেন তারা কিন্তু এটা সারা দিন লেগে যাবে যদি আমরা বিভেল করে কাটিং করতে যাই। তো এখানে আমরা সাধারণত কি করি, আমরা মার্কিং করে নিই। মার্কিং করার পরে এখানে পাঞ্চ করি। আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে এখানে একজন সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চ করছিল। তো এটা করার কারণ কি আপনাদেরকে আমি প্রথমে বলে দিব। প্রথমে আমরা এটা মার্কিং করে থাকি, মার্কিং করে আমরা সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চ করে দিই, কারণ আমাদের গ্যাস কাটারটা জ্বালাই তখন সেট করতে গেলে কিন্তু ওই ওখান থেকে মার্কিংটা উঠে যাবে এবং মার্কিংটা উঠে গেলে যখনই আমরা মার্কিং না দেখতে পাবো তখন ওই লাইনটা সোজা হবে না, তখনই এই যে লাইনটা থাকবে ওই লাইনটা উঠে যায়। যখনই আমরা গ্যাস কাটার চালু করি তখনই কিন্তু এই লাইনটা উঠে যায়। তো লাইনটা ওঠার কারণে যখনই আমরা লাইনটা না দেখতে পারবো তখন কিন্তু সোজা কাটিং হবে না। এর জন্য আমরা প্রথমে কি করি, কিছুটা পাঞ্চিং করে নিই যেখান থেকে আমরা শুরু করব, কারণ যখনই আমরা গ্যাস কাটার প্রথম তো জ্বালাই, গ্যাস কাটারটা জ্বলে তখনই কিন্তু ওখানে রং টং উঠে যায়। এই জন্য রং উঠে গেলে মার্কিংটাও নিশ্চয়ই উঠে যাবে। এই জন্যই কিন্তু সেন্টার পাঞ্চিং মেরে ওই লাইনটা সোজা রাখা হয় কিছুটা, যাতে করে রং বা মার্কিং উঠে গেলে যেন ওই সেন্টার পাঞ্চের লাইনটা দেখা যায়, এই জন্য ওটা মারা হয়। তারপরে এই যেটা দেখছেন এক ধরনের গাড়ির মতো, এটা পাইপের সাথে রোলিং হয়, গাড়ির মতো চলে। সাইকেল যেমন ঠিক পেডেল মারলে চলে, ঠিক এই সিস্টেম এটাও চলে। এটা এটা বসিয়ে নিয়ে এটা কিন্তু কীভাবে ঘোরানো হয়, কীভাবে চালানো হয়, কীভাবে সেট করা হয় এটা আপনাদেরকে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাঙ্গেলে এটা সেট করা হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন, আর যারা না জানেন তারা জেনে নিন, এই যে বিভেলের যে ডিগ্রিটা থাকে সেটা হলো 37.5 ডিগ্রি। তো এই ডিগ্রিতে যাতে কাটিংটা আসে সেই অনুযায়ী কিন্তু আমরা এটা সেট করে নিই, এটা সেট করে নেব এবং এটা কাটবো কীভাবে ভিডিওটি দেখতে থাকি। Thank you.